বেহাল রাস্তাঘাট এবং পানীয় জলের সংকটে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে কাছাড় জেলার দিখলি গ্রামে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। শিলচর সীমান্তে লাগোয়া জেলার বড়খলা সমষ্টির দুধপাতিল চতুর্থ খণ্ডের মাছুঘাট জিপির অন্তর্গত দিখলি গ্রামের রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যা নিয়ে এলাকাবাসীর বহু অভিযোগ রয়েছে। গ্রামের জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়রা কথা বলতে গিয়ে সংবাদ মাধ্যমকে জানান, শিলচর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত দিখলি গ্রামটি স্বাধীনতার বহু বছর পরও এখনো প্রাথমিক বিভিন্ন চাহিদা থেকে বঞ্চিত। গ্রামের শতাধিকের উপর পরিবার রয়েছে, কিন্তু পানীয় জল এবং বেহাল রাস্তাঘাট তাদের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। জলের জন্য একমাত্র ভরসা কুয়ো, কিন্তু শুকনো মরশুমে গ্রামের সেই কুয়োটি শুকিয়ে গেলে আবর্জনা ও নর্দমাযুক্ত জল একটি সরকারি কুয়ো থেকে তাদের আনতে হয়। রাস্তাঘাটের অবস্থাও সংকটজনক, নোংরা জল পান করে অসুস্থ হওয়ার পর রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেহাল সড়কের দরুন বিভিন্ন অঘটনের সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। তারা আরো জানান, মাস কয়েক আগে জল জীবন মিশনের পাইপলাইন গ্রামে বসানো হলেও এখনো জল পাননি গ্রামের জনগণ, নিকাশি বলতে এলাকায় কিছুই নেই। বিষয়টি নিয়ে স্থানীয়রা অনেকবার স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও জনগণের কথায় তারা কোনোভাবেই কর্ণপাত করেনি বলে অভিযোগ তাদের। গ্রামের ভুক্তভোগী জনগণ ক্ষোভের সাথে জানান, ভোট আসলে বিভিন্ন দলের নেতা এবং প্রতিনিধিরা দিঘলি গ্রামে গিয়ে ভোট ভিক্ষা করেন, কিন্তু ভোট বৈতরণী পার হওয়ার পর কারো পাত্তা পাওয়া যায় না। অতিসত্বর দিঘলি গ্রামের বেহাল রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যা নিরসনে সরকার ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে গ্রামের লোক ভোট বয়কট করতে বাধ্য হবেন বলেও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা তো আজকে সরকারের কাছে অনুরোধ করি, সরকার যদি এটা আমরা যদি দেখুন না করে না, আমরা ভোটটা বয়কট করে দিই। আমরা দেখো বিজেপি সরকার হোক আর কংগ্রেস সরকার হোক, কারণ আমরা ভোট বা বয়কট করবো, কারণ আমরা যদি ভোটের আগে যদি আমরা এই জলের আর রাস্তার সমস্যাটা না হয়, সুবিধা না হয় না, আমরা ভোট বয়কট করে দিব। আমরা 130 পরিবার আছি এই গ্রামের মধ্যে, কিন্তু জলের একদম ব্যবস্থাও নাই, রাস্তারও ব্যবস্থা নাই। সরকারে তো কোটি কোটি টাকা দেয় টেনশন, জল জীবন মিশন যেটা আইছে, আমরার গ্রামে অর্ধেক রাস্তার কাজটা ইয়ে বন্ধ হয়ে গেল। ওখানে ইঞ্জিনিয়ার ফোন করি, কন্ট্রাক্টারে ফোন করি, তারা কোনো রেসপন্স দেয় না আমরা, কারণ আমরা অতটুকু আমরা ডিসিশন নিছি। এখন আমরা আস্তে গ্রামে মন করছি যে আমরা যদি কয়েকদিনের ভিতরে আমরা ডিসিশনটা সফল না হয় না, আমরা ভোট বয়কট করবো। আমি গিরিভদ্র সিংহ, দুধপাতিল পার্ট ফোরের বাসিন্দা, এটা মাছুঘাট জিপির অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামে আজকে স্বাধীনতা উত্তর স্বাধীনতার পরবর্তী আজকে প্রায় 75-77 বছর হয়ে গেছে। আমাদের গ্রামে মানে বেসিক যে সুবিধা যেগুলা, প্রাথমিক যে চাহিদা যেগুলা, সেগুলো থেকে আজ পর্যন্ত বঞ্চিত। আমরা গ্রামে এখানে প্রায় 100 অধিক ঘর আছে, আর এই গ্রামটা শিলচর থেকে মাত্র এরিয়াল ডিস্টেন্সে 1.5 কিলোমিটার দূরে হবে, কিন্তু এখানে যে প্রাথমিক যে চাহিদা যেটা জল এবং রাস্তা, এই দুটো সমস্যা মানে তীব্র সংকটে আছে। কারণ আমরা যে জল, এই জল গ্রামের লোকে জল পান করে বিশেষ করে কুয়া থেকে, এবং এই কুয়োটা কি হয় শীতকালে পুরো সম্পূর্ণভাবে শুকিয়ে যায়, তখন গ্রামে একটি সরকারি পুষ্করণী আছে, সেই পুষ্করণীর উপরে নির্ভরশীল হয়, এবং এই পুষ্করণীর জল অত্যন্ত ময়লা। এই জল খেয়ে এখানে স্থানীয় লোকরা অনেক ধরনের রোগের শিকার হয়। আর তারপর এখান থেকে লোকে যদি আমরা সরকারি হসপিটালে বা কোনো নার্সিংহোমে আমরা যদি নিয়ে যেতে চাই, তখন রাস্তাঘাটের এমন বেহাল অবস্থা, এই রাস্তাঘাটে রুগীকে নেওয়ার সময় অনেকটা অঘটন ঘটে গেছে, রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। আমরা অনেকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, এখানের বিধায়কদের বলেছি, কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেন না। ভোট আসলে পরে তারা আমাদের এখানে আসেন, তারপরে ওনাদের কোনো পাত্তাই পাওয়া যায় না। আমরা এইভাবে আমরা, আমি বিশেষ করে গ্রামের তরফ থেকে সরকারের কাছে বিনম্র অনুরোধ করছি যে আমাদের এই যে প্রাথমিক যে চাহিদা, যেটা রাস্তাঘাট এবং জলের যাতে ব্যবস্থা হয়, কারণ জল জীবন মিশনের মারফতে আমরা শুনেছি যে কোটি কোটি টাকার প্রজেক্ট বিভিন্ন গ্রামে হচ্ছে, কিন্তু কি অদৃশ্য কারণে আমাদের গ্রামের অর্ধেক পর্যন্ত সেই প্রজেক্টটা আসার পরে তারপরে এইটা কি হয়ে গেল সেটা আমরা নিজে বুঝতে পারি না।
সাংবাদিক পর্যন্ত পেছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন।